সকাল সকাল অ্যালার্ম দিয়ে শুরু করলাম। জাস্ট 7:30টায় অ্যালার্মটা বাজলো আর আমি ক্যামেরাটা অন করলাম, মানে ক্যামেরাটা অন করেছি তারপর 7:30টায় অ্যালার্মটা বাজলো ফোনে। সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি, এই যো এখানে হচ্ছে টমেটো আলু গ্রেট করে দিয়েছি আর বেসন, তো বেসনের চিলা বানাচ্ছি এই যে রেডি, দারুণ। সামান্য হালকা একটুখানি নুন একটু হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো টুড়ো তো দিতেই পারি না, একটু মানে অন্য কোনো মশলাও দিতে পারি না কারণ খায় না, তো মশলা অ্যাভয়েড করি। ব্যাস আমি একদম ন্যাচারালভাবে বানানোর চেষ্টা করি, সেটাই হেলদি। আর বিনে রেডি এই যো ফার্স্ট চিলা, আর এদিকে হচ্ছে গরম জল যেটা আমার ব্রেকফাস্ট, তো ফটাফট করে নামিয়ে নিই। আর আছে হচ্ছে এদিকে ডিম সিদ্ধ, ফটাফট খাই দিনি, আজকে দুধ নেই, কালকে দুধ আনতে ভুলে গিয়েছিলাম, তো এখন ওকে স্কুলে ছেড়ে ফেরার পথে দুধ নিয়ে ফিরবো। আর ও রেডি হচ্ছে এখন, একটু হোমওয়ার্ক বাকি ছিল কালকের, এখন প্যাকিং হচ্ছে। এটা ডায়েরি, ডায়েরিতে কি কি লেখা আছে তা কে জানে, লেসন। ও ফার্স্ট ফার্স্ট 7:30 বাজে কিন্তু তাড়াতাড়ি, ঠিক আছে সকালের ব্রেকফাস্ট এটাই। দেখেছি টিচারটা ব্যাগ থাকে আবার হাতে একটা বইয়ের ব্যাগ থাকে, তাই তো? আজকে ওয়েদারটা রোদ তুলনি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম আছে, মেঘলা ওয়েদার হলে কী হবে, গরম প্রচণ্ড। চলে এসেছি প্রায়, আর ব্যাগের যা বোঝা নি, কাঁধ ছিঁড়ে পড়ে যায়। এখন তো এক কাঁধে নিয়েছি, যখন বাড়ি যাই না দুপুরে বাচ্চাদের মতো দু কাঁধে বাঁধিয়ে নিতে হয়, মানে যেতে পারি না, এত কষ্ট হয়, এতটা বাজন ওজন ব্যাগে। পৌঁছে গেছি, ওটা ছেড়ে দিইনি, বাড়ি ফেরার পথে নিয়ে এসেছি ব্রেড, এদিকে আছে ওই টুটি ফুটিওয়ালা ব্রেড, দুধ নিয়ে এসেছি আর এই দইটাও নিয়ে আসলাম, এটা 10 টাকা প্যাকেট, মোটামুটি ঠিক আছে দইটা, তো ভাবলাম একটা নিয়ে নিই, তো একটা নিয়ে নিয়েছি। দেখুন এখনও ঘোড়া বেঁচে দিয়ে ঘুমোচ্ছে, প্রচণ্ড গরম লেগেছে, আর সিনা বানাচ্ছে, আর জগিং হয়ে গেছে আমার, জগিং জগিং প্রায় আধা ঘন্টা হয়নি, 15-25 মিনিট মতো আর কি। আসার সময় একটু রিল্যাক্স হয়ে হেঁটে হেঁটে আসলাম, যাওয়ার সময় একটু জোর পায়ে যাই, আসার সময় একটু রিল্যাক্স হয়ে আসি। আর স্কুলের যা কাণ্ডকাণ্ড হয় শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে, মানে এই বাচ্চা বাচ্চা আর কি, বাচ্চা তো এখনও সবাই ঠিক মতো বোঝে না, কেউ একটু বেশি ম্যাচিওর, কেউ একটু আনম্যাচিওর, তো সেই যেটা হয় আর কি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মাথা খারাপ হয়ে যাবে শুনলে, তো ইগনোর করি অনেক কিছুই। সকাল এখন একটা জিনিস করেছি, মনি ঘুমাচ্ছে কোনো ওঠেনি, এত জাগাচ্ছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য, উঠছে না, ঘুমিয়েই আছে, তো আমি ভাবলাম চলো ব্রেকফাস্ট বানিয়ে জল টল গরম করে রেখে দিচ্ছি ওকে স্নান করার জন্য, কারণ হচ্ছে একটু ওয়েদারটা একটু অন্যরকম, তো ঠান্ডা ঠান্ডা লেগে যায় সকালবেলা স্নান করলে, যতই গরম থাকুক না কেন এটা নিয়ম এখানের, কিছু করার নেই, তো গরম করে রেখে দিয়েছি, উঠেনি, কিছু করার নেই। আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আবার আমি, যে হচ্ছে একজনের ব্রেকফাস্ট টুটি ফুটি ব্রেড আর হচ্ছে দুধ, এদিকে এই যো বেসনের চিলা, বেসন আলু টমেটোরের চিলা বানিয়ে ফেলেছি, তিনটে আছে এখানে, 3 পিস থাক ঢেকে রেখে দিয়েছি। আর এই দেখুন, মানে রাতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম আর চিকেন ছিল, তো ডিমগুলো তো হয়ে গেছে, যে এই চিকেনটা সন্ধ্যায় খাইনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাত আর চিকেন, আর আলুগুলো কুকারেই ছিল এরকম, তো সকালবেলায় ভাবলাম কি একসঙ্গে একটু জল দিয়ে সিটি দিয়ে নিই, বড় হয়ে গেছে দেখুন, ধোয়া উঠছে কিন্তু, হ্যাঁ ব্যাস হয়ে গেছে, এখন ভাজি রুটি না খেয়ে ভাত কটা আমি খাবো, এই ভাত কটা আসলে এটা আমার ব্রেকফাস্ট। নিয়েছি বেশ একটা বড় সাইজের চিকেন, আর এখানে আছে ভাত, এখন ভাবছি একটুখানি লবণ ফেলে দিলেই ভালো হতো, আলাদা করে লবণ মাখাতে হতো না, এটা ব্রেকফাস্ট আমার, ব্রেকফাস্ট করে নিই আমি এখন। অনেকক্ষণ পর দেখা আবার সবার সঙ্গে, সেই 11টার সময় শুয়ে পড়েছি, মনি তখনও ঘুমাচ্ছিল, বসে বসে আমার এই নাক টাক সব বন্ধ হয়ে এটে আসছিল, শুয়ে পড়লাম, আমি আমাকে বইয়ে লাগছিল আর আমি ট্যাব দেখছিলাম, আমার
তারপরে ও কখন উঠে একা একা ট্যাপ দেখছিল, তো ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ওকে আবার খেতে দিলাম। আর এখন এই বসে আছে, এবার যাবো হচ্ছে বড় মেয়েকে আনতে, টাইম হয়ে এসেছে, আর দু তিন মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। তো যাই বেরাই, বাইরে মনে হচ্ছে ভীষণ রোদ, দূর ছাতাটা নেবো আর চলে যাবো, আর ওকে নেবো না, ও ঘরেই থাকবে। লাঞ্চ আলু সিদ্ধ খিচুড়ি আজকে একদম পছন্দ মতো হয়েছে, একটু পাতলা পাতলা, মানে অন্যদিন একটু ঘন হয়ে যায়। আর এদিকে হচ্ছে শশা, মানে এরকমভাবে কেউ খায় কিনা আমি জানি না, শশা স্যালাড টালাড দিয়ে খিচুড়ি আমি খাই, সবাইকে দিয়ে দিয়েছি। এটা আমার একটু ঠান্ডা হোক, বেড়ে রেখেছি, গরম ধোয়া উঠছে, ততক্ষণে আমি জামা কাপড়টা ধুয়ে আসে। আমরা জামা কাপড় এখন একটা ধুয়ে নেবো, রোদ নেই বাইরে, রোদ যাচ্ছে আর আসছে, ওয়েদার মেঘলা মেঘলা, আর মেঘটা গুরুম গুরুম করছে, শোনা যাচ্ছে কি না জানি না। আজকে গাছে জল দিতে হবে না, সব গাছ ভিজে, বৃষ্টি হয়েছিল একটু আগে, সুন্দর লাগছে না ফুলগুলো, না একদম তাজা সতেজ লাগছে। আর আমার এই গাছটার অবস্থা হচ্ছে এই নুইয়ে পড়েছে, দানাগুলোর জন্য কাশি না, ভাবছি দানাগুলো পেকে গেলে না কেটে দেবো, কারণ এই নিচ থেকে বেরিয়েছে আর এখানে ভারী হয়ে গেছে। জবা ফুল গাছের অবস্থা এই, একটু যে পোকাগুলো মানে হলুদ দেবো মনেই থাকে না, একটা কুড়ি এসেছিল ফুল ফোটেনি পোকাগুলোর জন্য না রৌদ্রের জন্য যাই না, আর একটা এই যে ফুটবে ফুটবে নিচে আর একটা আছে পোকা, দেখুন হলুদ দিলে পোকাগুলো চলে যাবে, দেবো হলুদ মনেই থাকে না আনতে। আর বেগুন গাছে ফুল ফুটছে আমার, এই বড় হয়েছে, এই বড়, এই গাছগুলো খুব ভালো, যতই ভাঙি ততই বড় হয়। কড়ি পাতা গাছটা দারুণ লাগছে দেখতে, ও লঙ্কা পেকেছে, লঙ্কাটা তুলে নিয়ে যাবো, একটা পেকেছে, আরগুলো কই, এটা পেকে গেছে, আর কই আর কই আর কই, মার লঙ্কাগুলো কি তুলে নিয়েছে ওরা, মনে হয় তুলে নিয়েছে, ওই একটাই আছে, এবার আরও দুটো ছিল তো পাকার জন্য রেখেছিলাম, তুলে নিয়ে এটাও কখন তুলে নেবে, তুলে নিয়েছি, কি দারুণ গাছ পাকা লঙ্কা, আর দুটো তো দেখছেই না, আমার কিরায় দাঁড়াচ্ছে ওরা তুলে নেয়। ফুল ফুটে যাওয়ার এই যো, দুদিন বৃষ্টি হচ্ছে না তার জন্য এই যে ফুল ফুটে যাওয়ার গাছে অনেক, টিউশনে যাওয়ার টাইম হয়ে যাবে, ট্যাঙ্কিটা একটু ভরে গেলেই নিচে চলে যাব। আগে অ্যালার্ম লাগানো ছিল ট্যাঙ্কিতে, জল ভরলে নিচে আওয়াজ হতো, অ্যালার্মটা নষ্ট হয়ে গেছে আর লাগানো হয়নি, নষ্ট হয়ে যায় ওটা, উপরে থাকে না। ও মা এই গাছটাও দেখো পোকা চলে এসেছে, এই দেখুন এই যে পোকা, এই যে এই এটা হচ্ছে সব থেকে পুরনো আঁক, এটা কত আগা থেকে বেরিয়েছে, মানি প্ল্যান্টগুলো রোদে একদম জ্বলে গিয়েছিল, বৃষ্টিতে একটু তাজা তাজা লাগছে, এটাও ভীষণ ভালো লাগে আমার। এটা বাচ্চার মতো যখনই দেখো তখন গালে মধ্যে একটা আঙুল, হ্যাঁ নাও বদমাইশ, ছাদ থেকে এসে ফটাফট জামাটা পরেই চলে আসলাম, কি হয়েছে বাবাই? ঠিক আছে, এই স্যান্ডেল আর হচ্ছে না ওর, ওর এখন অন্য স্যান্ডেল চাই, স্যান্ডেলটা চলবে না, নতুন স্যান্ডেল চাই। আচ্ছা ঠিক আছে দেবো, বললাম তো তো ডান্স ক্লাস থেকে এসে, মানে টিউশন থেকে নিয়ে এসে ডান্স ক্লাস থেকে এসে বিস্কুট এনেছি, চকলেট এনেছি, চকলেট খাবে জিত করছে, আর আজকে মঙ্গলবার তাই কটা বুন্দি, বোধে যেটা বলে বুন্দি কিনে এনেছি, তো চকলেট খেয়েছি, বিস্কুট খেয়েছি, সবাই মিলে খেয়েছি একা না, আর এখন ওই যে বুন্দি খাচ্ছে ওরা, আর কার্টুন দেখতে বসে গেছে ওরা, পুরোলে একটুখানি বই নিয়ে বসাবো, তারপর খেয়ে দিয়ে ঘুমবো।